হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেক বাংলা আরেক্স আজকের আমাদের আয়োজনে থাকছে স্বাস্থ্যের জন্য সব থেকে ক্ষতিকর কোন স্মার্টফোনটি আর কোন ফোনটি স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর চলুন বন্ধুরা মূল গবেষণায় বাজারের প্রত্যেকটি স্মার্টফোনই আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর তবে কোনোটা বেশি ক্ষতি ক্ষতিকরে আবার কোনোটা কম মূল গবেষণায় বলা হচ্ছে শাওমি মি ওয়ান থেকে সবচেয়ে বেশি ক্ষতিকর রশ্মি নির্গত হয় এরপরেই এই তালিকায় আছে ওয়ান প্লাস সম্প্রতি জার্মান ফেডারেল অফিস ফর রেডিয়েশন প্রোটেকশনের এক গবেষণা থেকে এইসব তথ্য উঠে এসেছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজের থ্রি সিক্সটি ডিগ্রি জানায় ভিত্তিক ওই সংস্থাটির গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতিকারক রশ্মি নির্গত হয় এমন স্মার্টফোনগুলোর তালিকা তৈরি করেছে সেই সংগঠনটি এতে দেখা যায় তালিকায় থাকা বেশিরভাগ স্মার্টফোন সাউমি এবং ওয়ান ব্র্যান্ডের অন্যদিকে সবচেয়ে কম ক্ষতিকর রশ্মি নির্গমনের তালিকায় শীর্ষে আছে স্যামসাং বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি নোট এইট এবং জেড টি ই এডিট স্মার্টফোন সবচেয়ে কম ক্ষতিকর রশ্মি নির্গত করে গবেষণায় প্রকাশিত তথ্য থেকে দেখা যায় সাউমি মি ওয়ান থেকে প্রতি কিলোগ্রামে এক দশমিক চুয়াত্তর ওয়াট ক্ষতিকর রশ্মি নির্গত হয় তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ান প্লাস ফাইভটি থেকে নির্গত হয় এক দশমিক আটষট্টি ওয়াট তৃতীয় অবস্থানে থাকা সাউমি মি ম্যাক্স থ্রি থেকে নির্গত হয় এক দশমিক আটান্ন ওয়াট অন্যদিকে সবচেয়ে কম ক্ষতিকর রশ্মি নির্গমনকারী স্যামসাং গ্যালাক্সি নোট এইট থেকে প্রতি কিলোগ্রামে শূন্য দশমিক সতেরো ওয়াট রশ্মি নির্গত হয় এছাড়া জেটিই অ্যাকশন থেকেও একই পরিমাণে রশ্মি নির্গত হয়